إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس إنما فرض عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله صلى الله عليه وسلم فسكت حتى قالها ثلاثة فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولما استطعتم او كما قال صلى الله عليه وسلم حضرات مسلمان کرام اللہ سبحانہ و تعالی ধনাঢ্য বাইতুল্লাহতে উপস্থিত হতে সক্ষম প্রতিটি নরনারী মুসলমানের উপর জীবনে একবার হাজকে ফরজ করেছেন। আমরা এখন আশহুরুল হাজ, হজের যে 3 মাস সে সময়টির মধ্যে প্রবেশ করেছি।
সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ হাজ করার জন্য এখন কাবা অভিমুখী। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সাদা হেরামের কাপড় পরিহিত অবস্থায় হাজ্জে বাইতুল্লাহর জন্যে মাক্কাতুল মুকাররামাতে সমবেত হচ্ছে। হাজ লোগাতান এটার অর্থ হচ্ছে কসদ, ইচ্ছে, আশা বা নিয়ত। ইসতেলাহান এটার অর্থ হচ্ছে কসদু জিয়ারতি বাইতিল্লাহ ওয়াল ইতিয়ানু বিল মানাসিক মা তাতাআল্লাকু বিল হাজ। আল্লাহর ঘর কাবা জিয়ারতের নিয়ত করা, সেখানে উপস্থিত হওয়া, হজের সাথে সংশ্লিষ্ট কাজগুলোকে সম্পাদন করাটাই হাজ। এটাকে কি বলা হয়? হাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত। দুনিয়ার অধিকাংশ মুফাসসির একমত, কাদ আজমা আল মুফাসসিরুন আলা আন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ফাররাদা আল হাজ্জা বিহাদিহি আল আয়া। প্রায় সকল মুফাসসির একমত, জাল্লা সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমেই হজকে ফরজ করেছেন। হজকে যেন বলেন ফরজ করেছেন। আর নামাজকেও আল্লাহ ফরজ করেছেন প্রতিদিন পাঁচবার, ঠিক কিনা? রোজা বছরে এক মাস, হজ জীবনে জোরে বলেন একবার। জীবনে হজ একবারই করতে হবে, ফরজ আদায় হবে, এটা আল্লাহ কোরআন শরীফে বলেন নাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মাধ্যমে হুকুম সাব্যস্ত করেছেন। যেমন আল্লাহ রাসূল যখন তাদেরকে হজের কথা বললেন, ইয়া মাশারান নাস ফুরিদা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, হজ ফরজ করা হয়েছে তোমাদের উপর, হজ করো। তো সাহাবী দ্বারায় প্রশ্ন করলেন, আকুল্লা আমিনি ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ করব আমরা? এই প্রশ্নটা পরপর সাহাবী তিনবার করেছেন, কয়বার? রাসূলুল্লাহ সাল্লাম যদি একবার বলতেন হ্যাঁ, তো প্রত্যেক ধনী মুসলমানের উপর প্রতি বছর একবার করে হজ করা ফরজ হয়ে যেত, ঠিক কিনা? কি রকম অথরিটি এবং ক্ষমতা আল্লাহ তার রসুলকে দান করেছিলেন, সুবহানাল্লাহ! পূর্বের কোন নবী রসুলকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন নাই। দেড় হাজার বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হুকুম করেছেন আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন, যেটা নিষেধ করেছেন আল্লাহ সেটা হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটা দিন বানায় দিয়েছেন, যেটা অপছন্দ করেছেন সেটা আল্লাহ তাআলা দিন থেকে বের করে বাদ দিন ঘোষণা করেছেন, ঠিক কিনা? যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ হলো বাইতুল্লাহ, কোথায়? জোরে বলেন। তো হজের দিন আমরা কোথায় থাকি? বাইতুল্লাহতে না আরাফাতে? কেন? তিন ফরজের এক ফরজ আরাফার অবস্থান, আরাফাতে। আরেকটা ফরজ হচ্ছে তওয়াফে জিয়ারত, যেটা কথা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ বললেন হজ হচ্ছে বাইতুল্লাহ,
আর হজের দিন আমরা থাকি আরাফাত, কারণ আল্লাহ রসুল বলেছেন আল হাজ্জ আরাফা, আরাফার অবস্থানটাই হজ। রসুল্লার এই কথাকে আল্লাহ তিন ফরজের বড় ফরজ বানাই দিয়েছেন। হজের দিন কাবা শরীফে কেউ থাকে না, সব থাকে আরাফাতে। আর স্থানীয় যারা মক্কাবাসী তারা সেই দিন মন ভরে তোয়াফ করে এবং কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী প্রশ্ন করলেন, আকুল্লা আমিনি ইয়া রাসূলুল্লাহ, ফাসাকাতা, হুজুর চুপ রইলেন, জবাব দিলেন না। আবার প্রশ্ন করলেন, হুজুর জবাব দিলেন না। আবার প্রশ্ন করলেন, হুজুর জবাব দিলেন না। চতুর্থবার হুজুর বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত ওয়া লা মাসতাতাতুম, যদি আমি বলি হ্যাঁ তোমাদের উপর ফরজ হয়ে যাবে প্রতি বছর একবার করে হজ করা, আর এটা কোনোদিনও তোমরা পারবে না, সম্ভব হতো? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে আমাদের জন্য এমন এক উসওয়াত আদর্শ উপহার দিলেন, আমরা খুব সহজে যেন জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ, অতিরিক্ত বোঝা, কষ্ট বহন, এরকম কিছু আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি। তবে কারো যদি মন চায়, সাধ্য থাকে, প্রতি বছর যদি সে হজ করে সেটা ফজিলতের বিষয়। কিসের বিষয়? অবশ্য সুনান তিরমিজিতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আমার উম্মতের ধনী যারা তারা যেন প্রতি পাঁচ বছর পর একবার হজ করে, পাঁচ বছর পর একবার হজ করে। সুবহানাল্লাহ, এই হজ এটা সূচনা হযরত আদম থেকে। কার থেকে? আপনারা জানেন আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে যখন বের করা হয় তাকে অবতরণ করানো হয় শ্রীলঙ্কাতে, কোথায়? আর তার স্ত্রী হযরত হাওয়াকে অবতরণ করানো হয় জেদ্দাতে, কোথায়? ইমামে বাগাবি তাফসীর মালিমুত তানজিলের মধ্যে লিখেন, ফাহাজ্জ আদামু আরবাঈনা হাজ্জা বিল মাশিয়ে, হযরত আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কা থেকে, তাফসীরে শ্রীলঙ্কার কথা নাই, হিন্দ বলা আছে, যতটুক জানা যায়, কিছু মহাক্কেক বলেছেন বাংলাদেশের সন্দ্বীপ আর অধিক সংখ্যক বলেছেন শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কাতে একটা পাহাড়ও আছে, ওই পাহাড়টার নামই হচ্ছে দ্য মাউন্ট অফ আদম, আদমের পর্বত, এবং সেখানে আদম আলাইহিসসালামের লম্বা পায়ের ছাপের দাগও এখনো আছে। হযরত আদম এই শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে 40 বার মক্কা শরীফ দিয়ে হজ করছে। কতবার? তখন সেখানে জান্নাত থেকে ইয়াকুত পাথর আল্লাহর পক্ষ থেকে এনে রাখা হয়েছিল, যেখানে কাবা আছে পুরাটাই ইয়াকুত পাথর। হযরত আদম আলাইহিস সালাম সেখানে তওয়াফ করতেন, নামাজ পড়তেন। তার ইন্তেকালের পর নূহ আলাইহিস সালামের প্রলয় বন্যা বা তুফানের সময় সেই ইয়াকুত পাথরটাকে আল্লাহ জান্নাতে উঠায় নিয়েছেন, তার একটি অংশ শুধুমাত্র আবু কুবায়স পাহাড়ে ছিল। কোথায়? এরপর হজ আদম আলাইহিসসালাম করে গিয়েছেন, তার বংশধরগণ করেছেন। নূহ আলাইহিসসালামের বন্যার পরে কাবা ঘরের চিহ্ন ছিল না, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে কাবা ঘরকে দ্বিতীয়বার আল্লাহ তাআলা পুনর্নির্মাণ করিয়েছেন।
সে ঘটনা হয়তোবা কোরবানি উপলক্ষে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিমের বাড়ি ছিল বাবেলে, কোথায় এটাকে আপনি শাম বলতে পারেন। কোরআন ও হাদিসে যে শামের কথা এসেছে সেটা চারটা রাষ্ট্র, কয়টা? ইরাক, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন এবং লেবনান, লেবানন। এই চারটা রাষ্ট্রকেই শাম বলা হয়েছে। কি বলা হয়েছে? এর মধ্যে হচ্ছে ইরাক। ইরাক একটা প্রাচীন শহর আছে আরবিতে যাকে বলা হয় বাবেল, আর ইংলিশে তাকে বলা হয় বেবিলন। কি বলা হয়? পৃথিবীর সপ্তম অষ্টাশ্চর্য, প্রাচীন অষ্টাশ্চর্য, সাত আশ্চর্যের একটা সেখানে আছে যেটাকে বেবিলনের ঝুলন্ত উদ্যান বলা হয়। শুনেছেন না আপনারা? এই বাবেলে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। বিস্তারিত আমি সামনে বলবো ইনশাআল্লাহ কোরবানির আলোচনায়। সেখান থেকে তিনি চলে গেলেন তার ভাতিজা হযরত লূতকে নিয়ে কেনান। এই কেনানটাকে আমাদের দেশে ভুল উচ্চারণ করে বক্তারা, বলে কেনান, উচ্চারণ হলো কেনান। এটা ফিলিস্তিনে, এটা কোথায়? সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি তার স্ত্রী হযরত হাজেরা আর হযরত ইসমাইলকে নিয়ে দিয়ে আসলেন ফারান উপত্যকায়। কাবা ঘরের চারপাশে যে পাহাড়গুলো এটাকে বলা হয় ফারান উপত্যকা। কি বলা হয়? সেখানে হযরত ইব্রাহিম ওনার স্ত্রীকে রাখলেন, কোলে দুধের সন্তান হযরত ইসমাইলকে দিলেন। অতঃপর তিনি চলে আসলেন। পরবর্তী ঘটনাগুলো পরে শুনবেন যথাসময়ে নির্ধারিত বিষয়ে ইনশাআল্লাহ। 12 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে এসেছেন। কোরআন করিমে কত বছর পর এটা উল্লেখ নাই। তাওয়ারিখে তাবারিতে এসছে কারো মতে 7 বছর, কেউ বলেছেন 10 বছর, কেউ বলেছেন 12 বছর। কোরআন করিমে আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা বালাগা মাআহু সা'ইয়া, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন। কোন বয়সে? মানুষ 7 থেকে 10-12 বছর বয়স পর্যন্ত বাচ্চারা দৌড়াদৌড়ি করে। এই বয়সে যখন পৌঁছলেন হযরত ইব্রাহিম আবার ফিরে আসলেন। তারপর অনেক পরীক্ষা তিনি দিলেন, তারপরে শুনবেন। আজকে হজের বিষয়টা আমরা শুনব। সকল পরীক্ষায় উত্তীর্ণের পরে হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি আমার ইবাদতের জন্য ঘর নির্মাণ করো। তিনি বললেন আল্লাহ কোথায়? আল্লাহ তাআলা বললেন আদমকে যেখানে আমি ইবাদতের জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছিলাম সেখানেই। তিনি বললেন আল্লাহ আমি চিনব কেমন করে? ইমাম বাগাবী মালিমুত তাংজিলে লিখেছেন হযরত জিব্রিল এসে হযরত ইব্রাহিমকে নকশা দেখায় দিলেন, যেটাই হচ্ছে কাবার প্রাচীন জায়গা। এরপরে পিতা পুত্র মিলে পাহাড় থেকে বড় বড় পাথর কেটে আনতে লাগলেন আর কাবা ঘর নির্মাণ করতে লাগলেন। সুবহানাল্লাহ। ঘর যখন নির্মাণ শেষ, ফাসাহা আবু কুবাইস তালিয়া ইব্রাহিম, আবু কুবাইস পাহাড় চিৎকার দিয়ে বলল ইব্রাহিম একটু আমার কাছে আসো। সুবহানাল্লাহ। এই পাহাড়টা কাবা ঘরের পাশে, যারা হজ করেছেন তারা দেখেছেন কাবা ঘর, কাবা শরীফের ডান পাশ দিয়ে মিনার সুরঙ্গের দিকে যাওয়ার সময় ডানে যে পাহাড় যেখানে বাদশা একটা বাড়িও করেছে, এই পুরা পাহাড়টাই আবু কুবাইস। পুরাটার নাম কি? আবু কুবাইস।
এবং আশ্চর্য হবেন, এটাই পৃথিবীর প্রথম পাহাড়, এটার নাম উম্মুল জিবাল, সব পাহাড়ের মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু জাবাল খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবায়েস, সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ তাআলা যে পাহাড় তৈরি করেছেন ওই পাহাড়টার নাম আবু কুবায়েস পাহাড়। এটা খুব উঁচু নয়, পায়ে হেঁটে উঠা যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়িয়ে গেলেন পাহাড়ে, পাহাড় বলল ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরে আসওয়াদ এটা ছিল ওখানে আমানত। পাহাড় হযরত ইব্রাহিমকে বললেন, এই পাথরটা আপনি নিয়ে যান, আল্লাহর ঘরে ফিট করে দেন, এতদিন এটা আমি আমানত হিসেবে বুকে ধারণ করেছিলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম যে পাথরটা নিয়ে কাবা ঘরের এক কোণায় স্থাপন করলেন। এরপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে হযরত ইব্রাহিম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, আয় রব্বানা তাকাব্বাল মিন্না তা'মীরানা, হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যে নির্মাণ করেছি আমরা, তোমার ইবাদতের জন্য ঘর করেছি, এটা তুমি কবুল করো। তার মানে দিনের কাজ করলেই বাক বাক করা যাবে না, কবুল করেন কিনা আল্লাহ তাআলা সেটাই হলো বড় বিষয়, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর তৈরি করেছিলেন কি নিজের জন্য না আল্লাহ তাআলার জন্য বলেন। তারপরও তিনি তার ছেলে হযরত ইসমাইলকে নিয়ে হাত তুলে কান্নাকাটি করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, আল্লাহ আমরা যে ঘর নির্মাণ করলাম তোমার ইবাদতের জন্য সেটাকে তুমি কবুল করো। ফতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আমাদের গুনাহ মাফ করো, নিশ্চয় তুমি তওবা কবুলকারী এবং দয়ালু। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ আল্লাহ ওয়াহি নাজিল করলেন হযরত ইব্রাহিমের কাছে, ওয়াযিন ফিন্নাসি বিল হাজ, ইব্রাহিম তুমি মানব সমাজে হজ করার নির্দেশ ঘোষণা করে দাও। হযরত ইব্রাহিম আবু কুবায়েস পাহাড়ের চূড়ায় উঠলেন এবং তিনি সেখান থেকে চিৎকার দিয়ে আল্লাহর ঘোষণাটা, হজ করার আহ্বান তিনি করলেন। কিছু কিছু মুফাসসির লেখেন, হযরত ইব্রাহিম যখন এই হজের ঘোষণা দিলেন, মানুষের আত্মাগুলো আলামে আরওয়াহ থেকে জবাব দিয়েছে লাব্বায়েক বলে। যে একবার লাব্বায়েক বলেছে সে জীবন একবার হজ করবে, যে দশবার লাব্বায়েক বলেছে সে দশবার হজ করতে পারবে, যে ২০ বার লাব্বায়েক বলেছে সে ২০ বার হজ করতে পারবে, যে পোড়া কপাল একবারও লাব্বায়েক বলে নাই ওর ১০ বিলিয়ন টাকা থাকলেও হজ করতে পারবে। শুরু হলো হজ, শুরু হলো সেই হজ ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করলেন। জাহিলি যুগে হজটাকে বিকৃত করে দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকালের পর, হযরত ইসমাইলের ইন্তেকালের পর, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাতের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি উলুমুল কোরআনে লিখেন, প্রায় ৩০০ বছর আগে কুরাইশদের মধ্যে এক ব্যক্তি ছিল আমর ইবনু লুহাই, কি না? আপনারা কি বৃষ্টিতে ঠান্ডায় ঘুমাচ্ছেন নাকি? কেন ঠিকঠাক বসেন, তাহলে ঘুম আসবে না। আমর ইবনু লুহাই সে সর্বপ্রথম কাবা ঘরে মূর্তি ঢুকিয়েছিল। কি নাম ছিল তার? সে শাম দেশে ব্যবসা করতে যেত দামেস্কে, তো সেখানে সে যে দেখত যে দামেস্কের খ্রিস্টানরা বা পত্তলিকরা আল্লাহর ইবাদত করার সময় সামনে মূর্তি রাখে,
তখন সে দামেস্ক থেকে একটা মূর্তি কিনে আনলো, ওইটাই ছিল হাবাল। কি নাম? 360টা মূর্তির মধ্যে সবচেয়ে বড় ছিলই লাত, মানাত, উজ্জা এবং হাবাল। এই হাবাল মূর্তিকে এনে সে কাবাগরের সামনে বসায় দিল আর বলল যে মক্কাবাসী, আল্লাহ তালাকে না দেখে ইবাদত করতে তো মজা নাই, তা আমি এই মূর্তিটা এনে দিলাম, এইটাকে দেখে দেখে আল্লাহর ইবাদত করো। এই একটা থেকে মূর্তি বাড়তে বাড়তে 360টা হলো কাবার ভিতরে এবং বাহিরে। আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফে ঢুকলেন, তাফসীরের কিতাবগুলো সাক্ষী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়ি আসা মোবারক হাতে এক একটা মূর্তিকে আঘাত করলেন আর পড়লেন জা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছড়ি মুবারকের এক এক আঘাতে এক একটা মূর্তি জমিনে লুটায় পড়তে লাগলো। যারা ঐতিহ্যের নামে, ভাস্কর্যের নামে, সৌন্দর্যের নামে মূর্তি স্থাপন করে, তারা কোনো অবস্থায় নবীজ মুহাম্মদ সাল্লামের উম্মত দাবি করার অধিকার রাখে না, তাদের সাথে ইসলাম ও মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। হজকে বিকৃত করা হয়েছিল জাহিলি যুগে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ষষ্ঠ হিজরিতে আল্লাহ হজ ফরজ করার পর হুকুম জারি করে দিলেন যে আল্লাহর ঘর কাবায়, মক্কাতে কোনো কাফের কোনো মুশরিক প্রবেশ করতে পারবে না। কেউ উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করতে পারবে না। এবং হজ কিভাবে করতে হবে তার বিধিবিধান, তার মানাসেক, তার আহকাম, তার আরকান নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে উম্মতকে শিক্ষা দিলেন। সেই যে সুন্নত তরিকায় হজ চালু হয়েছে, সেই হজ চলতেছে এখন পর্যন্ত। মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে হজ শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী হজ আদায় করছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত কাবা ঘরকে হাবাসি এক শাসক টুকরা টুকরা করে ফেলবে, তার আগ পর্যন্ত এই হজ চলবে। সুবহানাল্লাহ, এটা ইসলামের পঞ্চ স্তম্ভের একটি স্তম্ভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। পাঁচটি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। তার প্রথমটা কালেমা, তারপর হচ্ছে নামাজ, তারপর কি, তারপর যাকাত, তারপরে হজ, তারপর রমজানের রোজা। কথা বুঝতেছেন? এটা এইভাবে সাজানো কেন হলো? সুবহানাল্লাহ, ইবাদত দুই প্রকার, একটা হচ্ছে ইবাদাতুন তাতাআল্লাকু বিল আবদান, একটা ইবাদাতুন তাতাআল্লাকু বিল আমওয়াল। এক প্রকার ইবাদত দেহের সাথে সম্পর্ক রাখে, আরেক প্রকার ইবাদত অর্থের সাথে সম্পর্ক রাখে। দৈহিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ, এই জন্য ইমানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন। আর্থিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যাকাত, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর যাকাতের কথা বলেছেন। এরপর যে ইবাদতে দেহও লাগে টাকাও লাগে, সেটা হলো হজ, সেজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার পর তৃতীয় স্থান দিয়েছেন হজকে। দেহও লাগবে টাকাও লাগবে।
দেহে শক্তি থাকতে জোয়ানকালেই হজ করা উচিত, কিন্তু বড়ই দুর্ভাগ্য আমাদের দেশের অধিকাংশ হাজি ডেট এক্সপায়ার হওয়ার পরে হজের নিয়ত করে, জোয়ান থাকতে কথা বলে না। ডেট যখন এক্সপায়ার, এটা কবরস্থানের দিকে ঠ্যাং একটা লটকে গেছে, তখন ছেলেদেরকে ধরে কয় বাবা নিয়ত তো করছিলাম হজ করব, তোরা যদি একটু আগায় আসস। তখন ছেলে মেয়েরা মিলে বাপকে হজে পাঠায়। অধিকাংশ বুড়া হাজির হজ হয় না, আমি বারংবার প্রত্যক্ষ করে দেখেছি। হয় পাথর মারা ঠিক হয় না, নতুবা তওয়াফে জিয়ারত যেটা এটা ছুটে যায়, ওয়াজিব এবং সুন্নাত অনেক ছুটতে থাকে তাদের, কষ্ট লাগে, হজ তো কষ্টের বিষয়। কোন ইবাদতকে আল্লাহ বলেন নাই যেটা কষ্টকর সহজ করো, বান্দাকে এটা শিখান নাই। হজের ব্যাপারে আল্লাহ শিখিয়েছেন, হজের সময় নিয়ত করতে হবে আল্লাহুম্মা ইন্নি উরিদুল হাজ্জা ফায়াসসির হালি ওয়া তাকাব্বাল হা মিন্নি, আল্লাহ আমি হজের নিয়ত করছি তুমি এটা আমার জন্য সহজ করো এবং কবুল করো। নামাজের ক্ষেত্রে আল্লাহ এটা বলছেন, নামাজে দাঁড়ানোর আগে বলতে আল্লাহ নামাজটা আমার জন্য সহজ করো বলেছেন, বলেন বলেন নাই। যাকাতের ক্ষেত্রেও বলেন নাই এটা সহজ করো, হজের ক্ষেত্রে কি বলেছেন? আল্লাহর কাছে বলতে বলেছেন যে আল্লাহ তুমি এটা আমার জন্য সহজ করো, কি করো। তাহলে বোঝা যায় ইবাদতের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে হজ। আর এই কঠিন কাজটা করতে আমাদের দেশের হাজিরা যায় 80 বছর পার হলে, ঠিক কিনা? জোয়ান থাকতেই ফরজ হজ আদায় করে নেবেন, কথা বুঝতে পেরেছেন? তো হজের জন্যে সাথে দেহের সম্পর্ক এবং অর্থের সম্পর্ক, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের পর তৃতীয় স্থান দিয়েছেন হজকে। তারপর হচ্ছে সওমে রমাদান, রমজানের রোজা। তো হজ জীবনে একবার, ধনী বলে কথা নাই, আল্লাহ এটা বলেন নাই ধনীরা হজ করবে তাদের উপর ফরজ। আল্লাহ সবাব নির্ধারণ করেছেন, ওলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা, টাকা থাকলে হজ ফরজ, এটা আল্লাহ বলেন নাই। ইস্তেতাআত সক্ষমতা, আল্লাহ বলেছেন আল্লাহর জন্য মানুষের উপর দায়িত্ব হিসেবে হজকে ফরজ করা হয়েছে সেই ব্যক্তির উপর, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি কাবা ঘর পর্যন্ত পৌঁছার সক্ষমতা অর্জন করে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আপনি চাকরি করতে গেলেও যদি কাবা ঘরে যেতে পারেন, আপনি হজ করবেন এবং আপনার হজের ফরজিয়াত আদা হয়ে যাবে, ফরজিয়াত আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল টাকা দিয়ে হজ করার তৌফিক এনায়েত করে। এবছরও এই মহল্লা থেকে অনেকেই হজে যাচ্ছেন, বিশেষ করে আজকে আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমাদের মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আলহাজ আব্দুল আজিজ সাহেব, তিনি সস্ত্রীক হজে যাচ্ছেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার হজকে হজ্জে মাবরুর করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা এইসব প্রশ্ন এখন না, পরে, যাদের সুন্নত বাকি তারা দাঁড়িয়ে সুন্নত আদায় করে।